বলে যাও। আমি ডিস্ট্রিয়ারশিলের শব্দগুলো শুনবার জন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। আমাকে যারা ছাত্রলীগ পন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো, আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো। কষ্ট শরীর এই যে দেখ, এখনো এই শুকায় নাই, এই এখনো শুকায় নাই। অনেকের কাছে মুচলেকা চায়, মুচলেকা যে বাইরে যেন রাজনীতি না করে। আর আমাকে বিশেষ করে, আমি কেন নির্বাচনে গেলাম না? 12 কোটি টাকা আমার অফার দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় নিয়ে গেছে, পুলিশের গায়ে হাত তুলছে, রাস্তায় আগুন লাগাচ্ছে, আমরা তাদের কাউকে ছাড় দিব না। দেশের মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি, শুধু প্রশাসন না, পুলিশ দাবরানি খেয়ে পালাচ্ছে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল, আমি তো তাদের রাজাকার বলিনি। একবার যখন আমরা রাস্তায় নেমেছি তখন আমাদের বড় ভাই বোনদের ন্যায় বিচার পাইয়েই ছাড়বে, এটা আমাদের প্রতিশ্রুতি। আর কিছু হবে না, দেশের জন্য রক্ত দিব, আমাদের কিছুই চাই আসে না, আমরা মেধা শহীদ হব। আমি নিন্দা করা ভাষা পাচ্ছি না, আপনার ধন্যবাদ। আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট 12 এর স্টুডেন্ট। তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি, পুলিশের গায়ে হাত তুলছে, রাস্তায় আগুন লাগাচ্ছে, আমরা তাদের কাউকে ছাড় দিব। আমরা পুলিশ, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। তারা যদি মনে করে দুর্বলতা, তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে। যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি, তাদের নাম নাম আমরা পেয়েছি। আমরা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনো পর্যন্ত 6 জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছে। ডিবির হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে দিয়ে গত রাতে ডিবি কার্যালয় থেকে ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা আসার পর প্রাথমিক প্রতিক্রিয়া আমি বলেছিলাম, এই ঘটনা আন্দোলনকে আরো উস্কে দেবে। সমন্বয়কদের মধ্যে যারা বাইরে আছেন, বিশেষ করে যারা ঢাকায় সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন কর্মসূচি স্থগিতের এই ঘোষণাকে তারা প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন। আজ তারা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং তারা জানিয়েছে 9 দফা দাবির ভিত্তিতে এই আন্দোলন চলমান থাকবে। এই 9 দফা দাবির মধ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে প্রকাশ্যে দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগের দাবিও রয়েছে। ফলে আন্দোলনটা আবারও দানা বাঁধতে শুরু করেছে, একথা নিঃসন্দেহে বলা যায়। এই আন্দোলন দমন করতে সরকার সর্বশক্তি নিয়োগ করেছে, কোস্টগার্ড থেকে শুরু করে বিজিপি, এমনকি সেনাবাহিনী নামানো হয়েছে, কারফিউ দেওয়া হয়েছে, শুটার সাইটের অর্ডার দেওয়া হয়েছে, তারপরও এই আন্দোলন দমন করা যাচ্ছে না। এই আন্দোলন দমনে সরকার যতগুলো উদ্যোগ নিয়েছে প্রত্যেকটাই ব্যাকফায়ার করেছে। সর্বশেষ গতকাল 6 জন সমন্বয়কের মাধ্যমে আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণাটাও ব্যাকফায়ার করেছে এবং আন্দোলন আবারও মাঠে গড়াচ্ছে। পাশাপাশি
প্রশাসনে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। কিছুদিন আগেই ঢাকার আটটা থানার ওসিকে বদলি করা হয়েছে এবং আবারও পুলিশে বড় ধরনের রদবদল দেখা যাচ্ছে। ফলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে প্রশাসনের মধ্যেও এক ধরনের অস্থিরতা কাজ করছে, সেই আলোচনায় আসব। তার আগে গত রাতে সমন্বয়করা যে বিবৃতিটা পাঠিয়েছেন সেটা আমরা একটু দেখি। আন্দোলন চলবে সোমবার সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে ছাত্র সমাজের দাবিগুলোর প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে উল্লেখ করে সারা দেশে সোমবার ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের গণমাধ্যমে পাঠানো বার্তায় এ কর্মসূচির কথা জানানো হয়েছে। পরে বাকি সমন্বয়কদের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের দাবি আদায় আমরা অবিচল ছিলাম, রয়েছি এবং থাকব। প্রিয় দেশবাসী ও ছাত্র সমাজ, বিগত কয়েকদিন যাবৎ গণহত্যা গণগ্রেপ্তারের পর সরকার এখন এক নতুন নাটকের সৃষ্টি করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে ছাত্র সমাজের দাবিগুলোর প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে। শুধু তাই নয়, সারা দেশে রাষ্ট্রীয় বাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত শহীদদের পরিবারকে হুমকি ধমকি ও ভয়ভীতি দেখিয়ে আর্মড ফোর্সকে ব্যবহার করে ঢাকায় এনে সরকার তাদের থেকে মিথ্যা জবানবন্দি নেওয়া ও সমস্ত দায় আন্দোলনকারীদের ওপর চাপিয়ে শহীদের রক্তের সঙ্গে তামাশা করেছে। আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাত্র সমাজ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারে না। বার্তায় আরো বলা হয়, দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। ব্যাপক হত্যাযজ্ঞের পর সরকার সারা দেশে রেইড করে গণগ্রেফতার করেছে। হাজার হাজার মামলা ও গ্রেফতার করা হচ্ছে। জানালার পাশে পড়ার সময় কোমলমতি শিশু সামিরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্মরণকালের সবচেয়ে বড় বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এমনকি স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত ও শহীদ করা হয়েছে। এই অবস্থায় আমরা কঠোর ভাষায় বলতে চাই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র সমাজের আন্দোলন চলবে। আগামীকাল সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ। আমাদের দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে বাংলাদেশের সব নাগরিককে অনুরোধ করছি। এর আগে ছয় সমন্বয়কের পক্ষে রেকর্ড করা এক ভিডিও বার্তায় রোববার লিখিত বক্তব্য পড়ে কর্মসূচি প্রত্যাহারের কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। লিখিত বক্তব্যে নাহিদ ছাড়াও সার্জিস আলম, হাস্তাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসুমের সই ছিল। এটা নিয়ে আমি গত রাতে একটা ভিডিও করেছি, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। এবং সেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সমন্বয়করা কি বলেছেন সে কথাগুলো উল্লেখ করা হয়েছে। আমরা একটু দেখি প্রশাসনের মধ্যে কি ধরনের অস্থিরতা চলছে এবং পুলিশে হঠাৎ করেই যে এত বড় রদবদল কেন করা হলো সেটাও আমরা বুঝতে পারবো। কারণ কয়েকদিন আগে যখন ঢাকার আটজন ওসিকে বদলি করা হলো, তখন পুলিশ সূত্রে গণমাধ্যমে লেখা হয়েছিল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই এই বদলিগুলো করা হয়েছে। তার মানে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রশাসনের মধ্যে একটা অস্থিরতা রয়েছে। পুলিশে বড় রদবদল। বাংলাদেশ পুলিশের দুজন অতিরিক্ত আইজিপি, পাঁচ অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার 48 কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখা থেকে জারি করা পৃথক 4 প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ। অতিরিক্ত আইজিপি পদে বদলি হওয়া প্রজ্ঞাপনে দুজনকে বদলি করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি পদে বদলি হওয়া প্রজ্ঞাপনে 5 বদলি করা হয়েছে। পুলিশ সুপার পদমর্যাদার 1 প্রজ্ঞাপনে একযোগে 32 বদলি ও আরেকটিতে 16 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এত বড় রদবদল একদিনে, তার মানে প্রশাসনের মধ্যে প্রচণ্ড রকম একটা অস্থিরতা আছে। পাশাপাশি সরকারের উপরে আন্তর্জাতিক চাপ প্রতিনিয়ত বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমা বিশ্ব
জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে আন্তর্জাতিক প্রায় সবগুলো সংস্থা সরকারকে এই জেনোসাইড বন্ধ করার জন্য চাপ দিচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই সরকারকে গণহত্যাকারী এবং সরকার প্রধান শেখ হাসিনাকে ডিক্টেটর হিসেবে চিহ্নিত করেছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে, আর কিছুদিনের মধ্যেই বর্তমান ক্ষমতাসীন সরকার সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। দেশের মধ্যে আন্দোলন দানা বাঁধছে, ছাত্ররা যে ডিটারমিনেশন দেখিয়েছে, পাশাপাশি সাধারণ মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে এবং প্রশাসনের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। ফলে সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি সরকারের ক্ষমতার ভিত বেশ নড়বড় হয়ে উঠেছে, এবং আন্দোলনটা যদি চলমান থাকে এবং যেভাবে সরকারের প্রত্যেকটা উদ্যোগ আন্দোলন দমনের ক্ষেত্রে সরকারের প্রত্যেকটা উদ্যোগ ব্যাকফায়ার করছে, তাতে এই সরকার সম্ভবত খুব বেশি দিন তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না।